ছবি তো বুঝলাম প্রায় প্রায় করো বাইক সবকিছু খুললা বলো তো বুঝি না কিছু আরে মানে গেছিলাম হচ্ছে বন্ধু শ্বশুর বাড়ি বন্ধুর বউটা যদি আমার বউ হইতো তাইলে তো মনে করি এটা আমার শ্বশুর বাড়ি হইতো তাই তাই আচ্ছা বন্ধু প্রায় নৌকা জিনিসটা কি বুঝলাম না আরে বন্ধু কলা গাছের বেলা দিয়ে গেছিলাম বুঝছো এটাই যদি কাঠ দিয়ে বানাইতো তাইলে তো নৌকা হয়ে যেত প্রায় পায়েস জিনিসটা কি আরে ওইটা হচ্ছে দিয়াই নাই না দিছিল যাও বুঝছো ওইটা দিয়ে একটু চিনি আর দুধ মিশাই দিলে এটা পায়েস হয়ে যেত না প্রায় খাদ এই জিনিসটা কি আরে ঘুমাইছি বুঝছো রাত্রে বেলা মাছার মধ্যে পাশের মাছের মধ্যে বুঝছো এটা যদি এখন কাঠ টাট দিয়ে বানাইছে তাহলে তো এটা হার্ড হয়ে যাবে প্রায় দুজন এটা তো একবারে আরে মাছার নিচে না এক ছাগল ছিল বুঝছো ওই ছাগলটা যদি মানুষ হতো তাইলে তো আমার সাথে ঘুমাইতো তো আমরা দুজন হয়ে যেতাম ওইটাই প্রায় দুজন ও আচ্ছা আচ্ছা সেই কথা আচ্ছা বন্ধু আমার এতগুলো প্রশ্ন করতেছো তুমি কোথায় যাইতেছো আরে বন্ধু প্রায় কবরে প্রায় কবরে তুমি এত বড় জলজন্তু একটা মানুষ কেমনে তুমি প্রায় কবরে যাও আরে বন্ধু আমার এক আত্মীয় মারা গেছে হেরে সময় তো করতে যাইতেছি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের আর্টলেক্স এক্সপ্রেস কে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর আপনাদের লাইকে আমাদের উৎসাহ বেড়ে যায় তো ধন্যবাদ আমাদের সাথেই থাকুন।